এবার আড়ালিয়াতে যুব মোর্চার মণ্ডল সভাপতি মনীষ চক্রবর্তী সহ পাঁচজনের বিরুদ্ধে নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ করলেন এক মহিলা সহ ওনার প্রতিবেশীরা। মিডিয়ার সামনে সরাসরি এসে মণ্ডল সভাপতির বিরুদ্ধে জায়গার দালালির হুমকি দিয়ে ধমকি দিয়ে গোটা এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগ করেন তারা। মহিলার বক্তব্য, বাড়িতে এসে স্বামীকে খোঁজাখোঁজির নামে স্ত্রীর ওপর শারীরিক অকথ্য নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন। এই ঘটনার পর থানায় মামলা দায়ের করা হয়েছে। স্বাধীনতার সময় হঠাৎ গিয়ে কিছু লোক মানে বাড়ি ভর্তি লোক 100 জনের মতো গিয়ে হামলা করছে, গিয়ে দরজা ধাক্কা ভাঙে আমার মেয়েকে ঢিল দিয়ে ফেলে, রাজি করে রেখো স্বামী কোথায়, আমার বিছনা দিতে পালে শারীরিক করতে দেখো, মানে মুখে তো বসা প্রায় শারীরিক আমি ঘুমাতে পারছি না, হঠাৎ করে আমরা কই কি হয়েছে কিছুই জানি না, রাজি করে মতো স্বামী কোথায়, আমার স্বামী কি বিছনার নিচে থাকে, বিছনার নিচে মানে বাড়ি করবেন চূর্ণ তো না, টাকা পয়সা গোলা চেন টিন সব নিয়ে গেছে, কিচ্ছু রাখছে না, কি করছে আমার বাড়িতে গিয়েছে 9:30টার সময়। আপনার বাড়িতে এরকম করার কারণটা কি? এসব আমরা কিছুই জানি না, 9:30টার সময় গিয়ে কে ঢুকলে, আমরা কই কি হয়েছে আমাদের চিৎকার শুনে যারা আসে তাদের নামে তারা কেস দিয়ে দিছে। যারা করছে তারার মধ্যে চিনতে পারছেন কারোরে? আমরা 5 জন থেকে চিনতে পারছি, কারা কিছু বাইন্দা এসে মানে এত এত লোক কারে চিনা দেবো, 5 জনের তো আমরা কিছু চিনি। যারা চিনছেন তারা কে? তার নাম মনীষ চক্রবর্তী, তারপরে বিনয় দেবনাথ, কিশালয় ঘোষ, দেবজিৎ সূত্রধর, দীপ্তনু শর্মা। তারা কি করে? তারা দারাল ব্যবসা, তারা ড্রাগস নিয়ে দুই একবার ধরা পড়ছে, তারপরে সারা খুড়া আড়ালিয়া টাকা পয়সা না দিলে মানুষের বাড়িতে গিয়ে অত্যাচার করতেছে, সারাক্ষণ খুব বোঝে টাকা দো। নিশা দেবনাথ নামে এক মহিলারে আড়ালিয়া সমিত মারধর করছে, তাই আইকর রুজবিলি সবাই টাকা মাইরা, তারা সবসময় টাকা পয়সা না দিলে কেস কেসি করে, আর মানুষ মহিলারা দায়িত্ব করে না, মহিলারা এরা সামনে গেলে সারা কোন মুখ বাসা করে গালিগালাজ করে বহাবাদ্য করে। মনীষ চক্রবর্তী, মনীষ চক্রবর্তী জাগার ব্যবসা করে, জাগার দালাল। কোন কি পার্টির সাথে যুক্ত আছে? কোন পার্টি? মন্ডল প্রেসিডেন্ট, যুব মোর্চার মন্ডল প্রেসিডেন্ট। এই ঘটনায় যুব মোর্চার সভাপতি মনীষ চক্রবর্তী তীব্র নিন্দা জানিয়েছেন খোদ বিজেপি নেত্রী। তিনি ওই মহিলাকে মহিলা থানায় নিয়ে গিয়ে মামলা দায়ের করতে সহায়তা করেন। কি বলছেন দলীয় নেত্রী? স্বামীর সঙ্গে কি হয়েছে না হয়েছে মহিলা তো কিছু জানে না, মহিলা খালি ঘরে ছিল, বাচ্চা নিয়ে তার 10 বছরের মেয়ে নিয়েছিল, তারা কি করছে, অনেকজন যুব মোর্চার মনীষ চক্রবর্তী যুব মোর্চার অনেক ছেলে তুলে নিয়ে সেরা মহিলাদেরকে ধুমকাই ধুমকাই আইসে যে মহিলা আমার কাছে আয়া গেছে, আমিও মহিলা মোর্চার ওয়ার্ডের সভানেত্রী, তো মহিলার উপরে এইভাবে নির্যাতন করাটা আমার মনে হয় না মনীষের এটা ভালো হয়েছে, যেহেতু আমরা মহিলা আছি, তুমি হের সঙ্গে হের স্বামীর সঙ্গে যেহেতু তোমার কোনো কিছু যে কোনো নিয়ে আমিও নিজেও জানি না কী নিয়ে সেটা এটা মানে ঘটনা হয়েছে, তুমি এইভাবে একটা বাড়িতে মহিলা থাকে একটা বাচ্চা নিয়ে তুমি শুধু ভাইটার দিকটা একা মহিলা রূপে এইভাবে এত যুবমূর্তি ছেলে নিয়ে আয়াসিরা মহিলা রূপে এইভাবে নির্যাতন, যে মহিলা যে সকালবেলায় আসে আমার কাছে বলছে যে মহিলা রূপে ভালো নির্যাতন করছে, মেয়েটা ধাক্কা দিয়ে ফেলাইছে, এইভাবে তো মনীষের এটা যুবমূর্চার লজ্জাজনক ঘটনা, এটা এইভাবে মহিলা রূপে এটা করা নির্যাতনটা করা একদমই স্বাভাবিক। এই ঘটনার পর থানাতে আবার কি অবস্থা? এরপর এই ঘটনা পরে আমরা মনে হচ্ছে চলো আমরা মহিলা থানার যাই, মহিলা যেহেতু আমরা মহিলা সচেতনতা এটা ব্যাপার, মহিলা থানা দিতে আমরা যাওয়ার দরকার, এখন আইসি মহিলা থানাতে আমরা মহিলা ইয়েটা নেয় না, এখন আমি বলছি যে মহিলা সচেতনতা আমরা তো মহিলা থানাতেই যাবো, আমরা যদি রাখেন এরপর তাই না একটা আইসি খুন করছে না করছে এটা আমরা মানে ইয়ে করছি না, এরপরে দা অনেকক্ষণ পরে আমরা এটা জমা রাখছি। প্রথম কোনখানে যাওয়ার কথা বসছে এখন আমার পরে? প্রথম কিছু পূর্ব থানাতে যাবো। আমরা কেন করবো আমরা বলছি আমরা কেন করবো থানা দেবো, আমরা মহিলা সংগ্রাম আমরা মহিলা থানা তো এসে আমরা মহিলাটা মহিলা জানে জমা রাখতে পারবো, মহিলা জীবনে ভাবতেই পারছি না, তা লজ্জাজনক ঘটনা। আপনারা কারা যারা আছেন? আমরা মহিলা মোর্চার, আমি আমার আশেপাশে মহিলা দিদিয়ারা মহিলা মোর্চার, আমি তার সঙ্গে সংগঠন করি, আমি মহিলা নিয়ে মহিলার সব দুঃখ দুর্দশা সবখানে আমি মহিলারা জন্য ছুটে যাই, তার জন্য আমি মহিলারা নিয়ে যেহেতু আমাদের চাইছে আমি মহিলাদের নিয়ে। বিজেপি দলের নেত্রী হয়েও দলের যুব মোর্চার সভাপতির এহেন কাণ্ডে তিনি প্রতিবাদে সোচ্চার হয়েছেন। স্থানীয় মহিলারা বিজেপি নেত্রীর সৎ মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন।